আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে আসলাম আজকের ব্লকে কেননা আসলাম এই কারণে তার কারণটা হলো খুব সুন্দর একটা আবহাওয়া তার মাঝে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর আর হাঁস মুরগিগুলো আমার ভিজে ভিজে তো কী অবস্থা দেখতেছেন যে ওদের শরীরের অবস্থা তার নাই বললেই হয় ওদেরকে দুপুরবেলা এখন খাবার দিয়েছি তাও আবার ভাত দিয়েছি সে বাট দেওয়াটা আমার ঠিক হয়নি কেননা ওরা এমনিতেই বেজতেছে এই হাঁসগুলো আবার ঠান্ডা ওদের ঠান্ডা সহ্য হয় না ঠিক আছে ঠান্ডাটাকে খুবই সেপে রাখতে হয় তারপর আজকে সারাদিন বেজতেছে কিছুক্ষণ পর আমি এগুলো এই ভিতরে নিয়ে যাব তো দেখি যদি লাইভে আসতে পারি আসবো লাইভে আসলে তারপরে এগুলা ভিতরে নিয়ে যাবো তো আবহাওয়াটা মার্শাল্লা খুব সুন্দর এই মানে অনেক বাতাসও হচ্ছে বাতাসের ফাঁকে ফাঁকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মাঝে কিন্তু মোবাইলটা নিয়ে ভিডিওগুলো করতেছি এখানে সাদা হাঁস দুটো আছে বাট এখানে সবুজ সবুজ কালারটা বৃষ্টি হলে কিন্তু গাছের পাতা যখন পানি পরে তখন কালারটা কিন্তু অন্য রকম আসে ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ভিডিওটা দেখেছ সবাই একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে জানিয়ে দিবা কেমন হয়েছে বাট আমি যে হাঁস মুরগি নিয়ে ভিডিও করতেছি শর্ট দিতেছি যে কেমন হচ্ছে প্লিজ সবাই জানাই বা ঠিক আছে সো কে কী ধরনের ভিডিও পছন্দ করো বলবে প্লিজ সবাই বলবে আমি তো সব কিছু মেনটেন করে আসতে পারতেছি না কেননা ফ্যামিলিতে প্যারা আছে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে ঝামেলা আছে সব কিছু মিলেই তো সো সবাই বুঝতে তো পেরেছ আমি যে কী কীরকম ভাইলে আছি সেটা এটা তো এখন আপাতত আমার বাপের বাড়ি ক্ষণে ভালো খনে খারাপ এভাবে নিয়েই তো জীবনটা চলতেছে কি করব। কিছু করার নেই ভালো খারাপ নিয়েই মানে এখন তো বৃষ্টি মানে প্রচুর পড়তেছে মানে বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে এখন আমার আর এই ফোন নিয়ে বৃষ্টির মাঝে থাকাটা ভালো মনে হচ্ছে না কেন আমার বৃষ্টিতে ক্ষতি হবে যে বৃষ্টিতে পানি পড়লে ফোনের মাঝে জানেনি তো সমস্যা হবে সো ওই দিক দিয়ে হলো আমাদের পুষকুনিটা সবাই দেখো ছো আমি আর থাকতে পারলাম না এই ভিডিওর মধ্যে চলে গেলাম বাই বাই বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো কমেন্ট করে জানিয়ে দিবা যে আমি আর থাকতে পারতেছি না বৃষ্টির মধ্যে ভিতরে চলে যেতে হবে আমার ফোনটা নিয়ে ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো বন্ধুরা থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ